নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ভাইরাল হয়ে থাকা একটা খাবার। অনেকদিন ধরেই দেখছি ম্যাগিকে নিয়ে একটা বেশ দারুণ টেস্টি একটা ডিশ অনেকেই তৈরি করছে। তো আমিও ভাবলাম যে আজকে ছোট্ট করে আমিও এটা খেয়ে দেখি কেমন হয়, আর বানাবো যখন তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। তো তার জন্য আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। প্রথমে ম্যাগিগুলো সিদ্ধ করে নেব। ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর ম্যাগিটা ছেঁকে নেব। ছেঁকে নেব আর এই জলটা রেখে দেব, অল্প একটু লাগবে। এবার আমি আবার প্যানটা বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা গলে যেতে দেব। বাটার খুব ভালো করে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 4টে রসুনকে কুচি করে নিয়েছি, একটু নাড়িয়ে চাইয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, এটাও খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার লো। এবার এখানে অ্যাড করে দেব এই ম্যাগি মশলা। আবার খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব সয়া সস। খুব ভালো করে মিক্স করে নেব। ওয়াও, দেখতে তো বেশ দারুণ হয়েছে। তবে খেয়ে তোমাদের অবশ্যই জানাবো যে কেমন লাগলো। ট্রেন্ডিং জিনিস ট্রাই যখন করছি জানাতে তো হবেই, তাই না? চলো এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি যে সিদ্ধ করে রেখেছিলাম ওই জলটা। অল্প করে একটু দিলাম, এরকম না যে পুরোটাই। স্মেল কিন্তু টু গুড, ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস, এবার এটা তো রেডি হয়ে গেল। ফুটতে দেব একটু সামান্য। এবার আমি অ্যাড করে দেব ম্যাগি। ম্যাগি সব সময় আমরা এমনিই খাই, জাস্ট 2 মিনিটস ম্যাগি। আজকে একটু অন্য রকম করে খেয়ে দেখছি, আশা করছি ভালোই লাগবে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, একদম রেডি হয়ে গেছে স্পাইসি গার্লিক ম্যাগি। তোমরা কি এইভাবে কেউ বানিয়ে খেয়েছো? তাহলে আমায় কমেন্ট সেকশনে জানিও। আর আমার খেতে কেমন লাগলো সেটা জানতেও কমেন্ট করে জানাও।